ছয় দিনের জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুবাইয়ে প্রবাসীদের দেওয়া সম্বর্ধনায় দেশের উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের সম্পৃক্ত হতে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। আর বিদেশের আইন লঙ্ঘনের কারণে দেশ ও পরিবারের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। 14 ফেব্রুয়ারি থেকে 3 দিন জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলন এবং 17 ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ দিনে দুবাইয়ে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ এবং প্রবাসীদের জন্য ব্যাংকসহ বিভিন্ন সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারেন প্রবাসীরা। দেশের উন্নয়ন যে অগ্রযাত্রা শুরু হয়েছে অপ্রতিরোধ্য গতিতে, সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সেই সুদূর প্রসারী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, প্রণয়ন করেছি। যেমন আজকে এই মুহূর্তে যে শিশুটি জন্ম নেবে সেই শিশুটি যেন একটা সুন্দরভাবে বাঁচতে পারবে সেই চিন্তাটা করেই কিন্তু আমরা এই পরিকল্পনাগুলি আমি দিয়েছি। আমি অন্তত এটুকু বলতে পারি যে আমার যত শ্রম দিতে হোক আমি দিয়ে এই দেশটাকে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতীয় পিতার স্বপ্নটা আশীর্বাদ করব। বিভিন্ন অনিয়ম ও অপরাধের কারণে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে প্রায় 700 প্রবাসী বাংলাদেশী রয়েছে। তাদের দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টার কথা জানিয়ে বিদেশের আইন মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেমন তার জন্য না করে যে বিদেশে এসে যেন তাদের কারাগার ভোগ করতে না হয়, এদেশের আইন কানুন নিয়মটা যেন তারা মেনে চলে। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, নিয়ম মানতে হবে, রীতিমালা মানতে হবে, তাদের রীতিনীতি মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়, নিজের জন্য বিপদ না পড়ে, নিজের পরিবার জন্য বিপদ না পড়ে। অবশ্যই সেদিকে সকলকে সজাগ থাকতে হবে, দৃষ্টি দিতে হবে এবং সেভাবে মানুষকেও একটু সচেতন করতে হবে সেটাই আমরা চাই। 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল 6:30 দিকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্য, সচিবগণ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। সঞ্জয় চাকি, চ্যানেল আই।